আজকের রেসিপি ভেজ চাউমিন তো এটা রেসিপি বলা যায় না বলা যেতে পারে ছোটোবেলায় আমাদের সবার আবেগ স্কুলের টিফিন থেকে স্কুল থেকে ফেরার পর সন্ধ্যার টিফিন সকালের টিফিন কিন্তু আমরা খেয়েই থাকতাম তো আমার বেসিক্যালি নিজের ভেজ চাও খুব পছন্দ করি একটু বেশি করে সবজি দিয়ে দিদি যদিও খুব এটা পছন্দ করে না ওটা এক চাও পছন্দ করে কিন্তু আমি কিন্তু এটাই পছন্দ করি তোমরা কে কেমন চাও পছন্দ করো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও চলুন দেখে নিই ফার্স্টে নিয়ে নিলাম আমি পেঁয়াজ কুচি ক্যাপসিকাম কাঁচা লঙ্কা গাজর আর বাড়িতে ছিল বেবিকর্ন তো এখানে যেটা হলো যে মা চাউটা কিন্তু সেদ্ধ করে নেয়নি যেটা মা করে না তা কুড়ি মিনিট মা ভিজিয়ে রেখেছিল। তো এরপর কড়াইতে সাদা তেল নিয়ে নিলাম তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো চাউটা কুড়ি মিনিট ভিজিয়ে রাখার পর জল ছেঁকে নিলাম আর ভিনিগার মাখিয়ে নিলাম পেঁয়াজটা কুচির মধ্যে এর মধ্যে নুন দিয়ে দিলাম একে একে সব সবজি দিয়ে দেবো গাজর দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়ি নেব নেব দিয়ে দেবো এখানে কাঁচালঙ্কা কুচি তো ঝালটা কিন্তু পুরোটাই নিজেদের অনুযায়ী আমি এখানে অনেকটাই ঝাল দিয়েই করব তো দিয়ে দিলাম এখানে বেবিকর্নগুলো যেগুলো কেটে রাখা ছিল তো প্রথমেই গাজর দিয়েছি তারপর বেবিকর্ন দিয়েছি দিয়ে ভালো করে নাড়িচাড়ি নিতে হবে তো এরপর দিয়ে দেব এর মধ্যে অল্প একটু ভিনিগার অল্প একটু সোয়া সস তোমরা অনেকে হয়তো চাওয়ের মধ্যে দাও আমি এখানে সবজির মধ্যেই দিই তো ভিনিগারা আর সোয়া সস ভালো করে দিয়ে নেওয়ার পর ভালো করে নাড়িচাড়ি নেব একটু ভাজা ভাজা হতে দেব দেখতে পাচ্ছ কালারটাও চেঞ্জ হয়ে গেছে এরপর দিয়ে দেব এখানে রেড চিলি সস আর টমেটো কেচাপ দিয়ে ভালো করে এটা নাড়ি চাড়িয়ে নেব এরপর একটু ভাজা হয়ে যাওয়ার পর শেষে দেব এখানে ক্যাপসিকাম কুচিগুলো তো ক্যাপসিকাম কুচি দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে ভালো করে নাড়তে চাটতেই এখানে ভাজাগুলো প্রায় সেদ্ধ হয়ে যাবে এরপর দিয়ে দেব ভেজানো চাউগুলো তো বন্ধুরা আমার চ্যানেল এখনও যারা সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা আইকনটা অবশ্যই ক্লিক করো তাই সবার আগে তোমাদের কাছে ভিডিও পৌঁছে যাবে আর হ্যাঁ আমার ইনস্টাগ্রাম আইডি দ্য পেটুক আর আমার ফেসবুক আইডি দ্য পেটুকশিপ অবশ্যই ফলো করো নতুন নতুন ভিডিওর জন্য তো তোমাদের একটাও পছন্দ না ভেজ চাও পছন্দ আমায় কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু চিনি আর দিয়ে দিলাম একটু ক্রাশ করা গোলমরিচ তো এটা আমি নিজের পছন্দের জন্য দিয়েছি যে মুখে পড়লে ভালো লাগবে তো একদম রেডি ভেজ চাও কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে ভালো লাগলে শেয়ার করো লাইক করো আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে